কিছু উদ্ভট অজুহাত দেখিয়ে মেয়েরা বিয়ে করতে চায় না। সাধারণত 24 বা 25 বছর বয়সে মেয়েরা বিয়ে করতে চান না, কিন্তু মা বাবা জোর করে হলেও এই সময়টাতে মেয়েদের বিয়ে দিতে চান। কিন্তু আধুনিক অনেক মেয়ে স্বাধীনভাবে থাকবে না এই কথা ভেবে বিয়ে করতে চায় না। তবে মেয়েরা বিয়ে না করার জন্য যে অজুহাতগুলো দেন সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এ কারণে তারা বিয়ে বন্ধ করতে ব্যর্থ হয়। আপনি যদি এখনই বিয়ে করতে না চান তাহলে আমার এখানে দেওয়া সেই অজুহাতগুলো দিবেন না। আমি পড়ব, পড়তে চাই। গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর নিশ্চয়ই আপনার এই অজুহাত কেউ মানতে চাইবে না। আমি পড়ার জন্য দেশের বাইরে যেতে চাই, এখন বিয়ে নিয়ে ভাবছি না। মেয়েদের তার বাবা মা একা দেশের বাইরে পাঠাতে রাজি হয় না, তাই এই অজুহাত না দেখানোই ভালো। আমি আমার ক্যারিয়ারের কথা ভাবছি, এখন বিয়ে করলে কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে পারবো না। চাকরি করেও মানুষ সংসার করে, এমন অজুহাত দেখালে আপনি কোনোদিনই বিয়ে করতে পারবেন না, কারণ ক্যারিয়ার শেষ বলতে কোনো কথা নেই, প্রতি মুহূর্তেই ভালো কিছু করার জন্য চেষ্টা করতে হয়, তাই এই অজুহাত দেখিয়ে কোনো লাভ নেই। বিয়ে আমার জন্য না, এ কথা বলে কখনোই বিয়ে বন্ধ করতে পারবেন না, তাই এমন কথা না বলাই ভালো। আগে আমি আমার ওজন কমিয়ে নেই, তারপর বিয়ের কথা ভাবব, এই অদ্ভুত অজুহাতের কোনো মানে আছে বলুন? আমি রান্না করতে পারি না, আগে রান্না শিখব তারপর বিয়ে করব। বিয়ের পর অনেক কিছুই নতুন করে শিখতে হয়, তাই এতদিন যেহেতু রান্না শিখেননি এখন আর শেখার প্রয়োজন নেই, রান্না করতে করতে এমনিতেই শিখে যাবেন। এটা মা বাবা ভালোই বোঝেন, তাই তাদের সামনে এমন অজুহাত দেখিয়ে কোনো লাভ নেই। আমার অনেক টাকা জমাতে হবে, তারপর বিয়ের কথা ভাবব। মেয়েদের এই কথা কেউ মেনে নেবে না, তাই এই অজুহাত দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি এখন আমার বাবা মাকে ছেড়ে যেতে পারবো না, মেয়েরা কোনোদিনই তার বাবা মাকে ছেড়ে যেতে চায় না, তাই এখন আর পরে বলে কোনো কথা নেই। ভাইয়া তো এখনও বিয়ে করেনি, আগে সে বিয়ে করুক তারপর করব। ছেলেরা একটু দেরিতেই বিয়ে করে, এটাই স্বাভাবিক, তাই ভাইয়ের বিয়ের অজুহাত দেখিয়ে কোনো লাভ নেই। আম্মু, তোমার বিয়েও তো 28 বছর বয়সে হয়েছে, আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছ কেন? মায়ের সঙ্গে নিজের তুলনা করে কোনো লাভ নেই, ভালো প্রস্তাব পেলে মা মেয়েদের বিয়ে দিতে কখনোই দেরি করতে চায় না। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।